তুমি ভালো করেই জানো যে জরুরি শীত না আমি যদি না যাই আমাকে সাথে থাকবে আমি শুনছি বিকাল বেলা যে ও নাকি ব্যবসার কাজে ঢাকা যাই ভাবি ভয় পাই দেখা মনে হয় যে আপনারা নিয়ে আসছেন নাকি আচ্ছা তুমি এত রাইতে কোনো যাও আমি একটু যেতেছি যে হ্যাঁ আমি টিকিট খেলা হতো বলে আমার চাঁদা রয়েছে ওখানে একটু মিটিং আছে মিটিং এ যেতে বলো দিনকাল বেশি ভালো না রাত করে চলাফেরা করা লাগবে না বুঝছো শুয়ে থাকো গা চিন্তা করেন না তো আপনার ঘরে ভেগ নেট না কোনোদিন মনে করেন যে বিচার সালিশ করেনও নাই বিচার সালিশ করা অনেক না সমস্যা নেই থাকি সকাল দিয়ে হবে না আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা কি ব্যাপার মামা এখনো আসে না কে এবার যদি মামা না আসে না মামার সাথে সম্পর্ক নষ্ট করে দিব এভাবে আর কচ্ছে বসে থাকতে আমার একটু ভালো লাগে না মামা যে কেটা কাছে আসবো না আমি আইসি মনে হচ্ছে আমার ভাগ্নের কথা তুমি আইসি যে পর্যন্ত তুমি ফোনে কথা না কইছো এ পর্যন্ত কিন্তু আমি রাজি হইনি এটা তো আমি জানি জানো না হ্যাঁ তাইলে যে কইতাছ যে মামা না আসলে এবারে সম্পর্ক আজকে শেষ করে দিব এত সহজ দেরি দেখে আমি ভাবছিলাম যে আপনি আর আসবেন না দেরি আমার বাসা থেকে বাইরে তো একটু সময় লাগে না কি আপনার ভাগ্নের নাসকে যে চালাকি করে বাসা থেকে বের করছে ও তো বাসা থেকে বের হইতেই চায় না আরে তোমার তো বুদ্ধি আছে তোমাকে আদরে আদরে একেবারে ভুলে দেব আপনার এই আদরটা পাওয়ার জন্যই তো আমি এই বাড়িতে আছি আপনার এই ধ্বজভঙ্গ ভাগিনের জন্য কিন্তু না শুধু আপনার জন্য অত কিছু পারে না অত একটু সুখ দিতে পারে না যত সুখ তো আমি আপনার কাছ থেকে পাই আমি তো তোমাকে সুখ দেওয়ার জন্য বারবার তোমার কাছে আসি এইটা আবার কি হারিয়েছ আপনার এসে হচ্ছে না আমার আমার তো একই অবস্থা তাহলে শুয়ে বলো আমি আর পারছি না
ভাই তো বলছিল যে রাতে ভাবির সাথে থাকতে, ভাবি একা একা থাকবে, ভাবি যদি রাতে ভয় পায়। আমি তো আসতাম না, আমার তো আসার কোনো ইচ্ছেই ছিল না। থাক, ভাই যেহেতু বলে গেছে ভাবির সাথে রাতে থাকতে, যাই ভাবির কাছে যাই। ভাবি, ভাবি, ছি 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 ছি, ভাবি তুমি এরকম একটা নোংরা জঘন্য কাজ কিভাবে করতে পারলে? ভাইয়া আমাকে শহরে যাওয়ার সময় বলে গেল যে রাতে তোর ভাবির সঙ্গে থাকিস, তোর ভাবি রাতে একা ভয় পায়। আমি সেজন্য এত রাতে নিজের বাড়ি ফেলে আমি তোমার কাছে আসলাম রাতে থাকবো বলে। আচ্ছা ভাবি বলো তো, ভাইয়া তোমাকে এতটা বিশ্বাস করে, আর এতটা বিশ্বাস করে বলে উনি আজকে একটা দিনের জন্য মাত্র বাইরে গেছে, আর তুমি সেই বিশ্বাসের উপর এভাবে আঘাত করতে পারলে কেন ভাবি? আমার স্বামী সেও তো আজকে সাত সাতটা বছর ধরে সেই দূর প্রবাসে থাকে। কই আমার তো এরকম কিছু ইচ্ছা করে না, বা আমি তো এরকম কোনো কাজ করিনি। আর ভাবি এই কাজটা আমি করলে তবু মানিয়ে নেওয়া যেত, কিন্তু তুমি কি করে করলে এই কাজটা? আর মামা আপনি শেষ পর্যন্ত বা নিজের ভাগিনা বউর সাথে? ছি মামা, এখন তো আমার আপনাকেও আর বিশ্বাস হচ্ছে না। দুদিন পর যে আপনি আমার সঙ্গে এরকম কাজ করার কথা ভাববেন না, এরকম তো হবে না। আপনি আমাকেও তো এরকম কিছু বলতে পারেন, তাই না? না, এ মানে আশা তুমি যা দেখছো ভুল দেখছো। আসলে মামার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে ভাবি আমি যেটা এসে নিজের চোখে দেখলাম ওটা কি ছিল? মানে থাক ভাবি, আর মানে মানে করতে হবে না। আমার যেটা দেখার বা যেটা বোঝার আমি বুঝে গেছি। আমার ভাইয়ের এতদিনের ভালোবাসা বিশ্বাস তুমি সব কিছুর উপর আঘাত করছো, আর সেটা আমি তার বোন হয়ে নিজের চোখে দেখছি। আশা এই ঘটনাটা তোমার ভাইয়ের কাছে কিছু বলো? তোমার ভাইয়ের কাছে বললে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আর আমি চলে গেলে সংসারটা ভেঙে যাবে। ধরো আমি একটু ভুল করছি, এই ভুল একটু ক্ষমা করা যায় না? না ভাবি, আমি চাই তোমার সংসার থাকুক, কিন্তু তুমি চাও না। আরো যে বললে না ভুল করছো তুমি, আসলে ভুল করলে তাকে ক্ষমা করে দেয়া যায়, কিন্তু যে অন্যায় করে তাকে কখনো ক্ষমা করা যায় না। আর একটা কথা জানো তো, যে অন্যায় করে তাকে কখনো ক্ষমা করা যায় না, আর অন্যায়কারীকে প্রশ্রয় দিলে তো আমি নিজেও সমান অপরাধী হয়ে যাব। আর তাই ভাবি আমি তোমাকে ক্ষমা করতে পারলাম না। মানে আমি বড় ধরনের একটা অন্যায় করে ফেলাইছি, আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নাই, তবু কি আমাকে মাফ করা যায় না? মামা তুমি যেটা করছো এটা সত্যি অন্যায়, কিন্তু তুমি তো মামা, আর তুমি যেভাবে ক্ষমা চাচ্ছ এখন আমি ক্ষমা না করলেও তো পারছি না, কিন্তু মামা বিশ্বাস করো এমনটা আশা করিনি। আর ভাবি আমি এই যে হাত ধরে কথা দিতেছি, আমি আর কোনোদিন এরকম খারাপ কাজে লিপ্ত হব না। হ্যাঁ আমিও সেটাই চাই। আর ভাবি মনে থাকবে তো আমার ভাইয়ের বিশ্বাস নিয়ে আর খেলো না। আচ্ছা মামা তুমি তাহলে এখন বাড়িতে যাও, আমি ভাবির সাথে থাকবো আজকে রাতে। বসো মামা। হ্যাঁ ভাবি তুমি তো আমার বড় ভাবি, মায়ের সমতুল্য, তোমাকে ক্ষমা না করে পারি, কিন্তু আর কোনোদিন এরকমটা করো না ভাবি। এই যে তোমাকে সে কথা দিল, আর কোনোদিন এরকম ভুল করবো না।